জয় হিন্দ। 7FX নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে গতকাল এই পানিহাটি উৎসবের যে বইমেলা, সেই বইমেলা উদ্বোধন করে গেছেন আমাদের রাজ্যের বিশিষ্ট মন্ত্রীরা। আর আজকে সেই বইমেলার মাঠে এই মুহূর্তে আমরা আমাদের বইমেলায় উদ্বোধন করছেন মাননীয় পরিষদীয় এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। একটু জোরে করতালি হয়ে যাক। কলকাতা বইমেলার পরে সর্বোচ্চ প্রাচীন আমাদের পানিহাটি বইমেলা। তবে সেই বইমেলা একটা আলাদা জায়গায় হতো, পরবর্তীতে সেই বইমেলা পানিহাটি উৎসবের সঙ্গে জুড়ে যায় এবং অমরাবতীর মাঠে চলে আসে। এবং উৎসবের আবহে এই বইমেলা একটা অন্য মাত্রা পেয়েছে, অন্য রূপ পেয়েছে। আমি শ্যামলবাবুর সঙ্গে দেখব মেলা ঘুরে, যেখানে প্রচুর স্টল রয়েছে এবং মানুষও কিন্তু ধীরে ধীরে আসছেন। আমরা প্রথমেই একেবারে পাচ্ছি যে বইয়ের বিপণী, আমরা সেই বিপণী দেখব, সেখানে দেখব সেখানে মানুষের উৎসাহ কতটা, সেখানে মানুষ বই পড়তে পারছেন কিনা। আসলে একটা কথা তো বলা হয় যে মানুষ বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে, কিন্তু যে ছবিটা আমরা দেখছি সেই ছবিতে কিন্তু মোটেই সেরকম মনে হচ্ছে না। যে সমস্ত রকম বয়সী মানুষই কিন্তু এই মুহূর্তে রয়েছেন, বই খুল দেখছেন, বই বইয়ের গন্ধ শুঁকছেন, নতুন বইয়ের বইয়ের গন্ধ পর্যন্ত তারা শুঁকছেন। যে হয়তো এই কথাটা ঠিক নয় যে মানুষ বই পড়তে ভুলে যাচ্ছেন, বইয়ের রকম ফের হয়েছে, ইবুক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও নতুন বইয়ের বিষয়টাই আলাদা। যারা বই ভালোবাসেন সেই আদিকাল থেকে, একেবারে প্যাপিরাসের যুগ থেকে যদি আপনারা ধরেন, তারপরে আমাদের ভারতীয় পুঁথি এবং আজকে আধুনিক ইবুক, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধ হয় প্যাপিরাস বা পেপারে ছাপা বই। এবং সেই বইয়ের যে আধুনিকতম সংস্করণ, সেই আধুনিকতম সংস্করণ দেখতে বোধ হয় মানুষ এখনও ভালোবাসে, মানুষ এখনও তার গন্ধ শুঁকতে ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি বইমেলা, পানিহাটি উৎসব ও বইমেলার থেকে সরাসরি সেই ছবি 7FX নিউজের পর্দায়। প্রবল বিতর্ক, মানুষ বই পড়তে ভুলে যাচ্ছে, মানুষ ইবুক ভালোবাসছে না মানুষ ছাপা বই ভালোবাসছে। তবে আমার ব্যক্তিগত মতামত যে বইয়ের গন্ধ যদি না পাওয়া যায় আর শুয়ে উপু হয়ে যদি বই না পড়া যায়, তবে সেই বই পড়ার আনন্দটা মাটি হয়, যেটা কখনোই মোবাইলে বা ল্যাপটপে সম্ভব নয়। আমরা শুনবো একজন বিশিষ্ট মানুষের কাছ থেকে কী মনে হয় আপনার। ব্যাপার হচ্ছে বর্তমানে তো এই আপনি একমাত্র বলছিলেন যে ডিজিটাল সভ্যতা যত বিকাশ হচ্ছে তত আমরা বইয়ের থেকে দূরে চলে যাচ্ছি। এখন বর্তমান প্রজন্মের কাছে এই বইয়ের অভ্যাসতন্ত্র করার জন্য অভিভাবকদের উচিত এরকম মেলায় এসে বইমেলায় প্রতিটা স্টলে ঘুরুক, বইগুলোকে নেড়ে দেখুক, বইগুলোর মধ্যে কী আছে। একটু আগে আপনি বলছিলেন না যে বইয়ের যে গন্ধ বা রসাস্বাদন সেই অনুভবটা করুক, অনুভবটা করলে একটা দুটো বই ধরাক, তবেই তো ভবিষ্যতে তাদের বই পড়ার মানসিকতা আরও বাড়বে। কারণ বইয়ের বিকল্প নেই, একদম হোয়াটসঅ্যাপেই পড়ি বা আমরা কিন্ডলে গিয়ে আমরা যদি ডিজিটাল বই পড়ি, বইয়ের পৃষ্ঠা, বইয়ের সোদা গন্ধ, কিংবা হয়তো কিছু বইয়ের গুণ পোকা কেটে দিয়েছে সেই বইয়ের মধ্যে আশ্বাস, তার একটা অদ্ভুত অনুভূতি, সেই অনুভূতিটা তৈরি হলে তবেই তো বই পড়ার মানসিকতা আসবে। আর বই এখন তো আমরা সবই স্কুলে, আমি যখন ছিলাম গার্জেনদের আমি বলতাম যে একদম শিশু যখন জন্মাচ্ছে আগে মোবাইলটা ধরাবেন না, অ্যাটলিস্ট প্রথমে অভ্যেস করুন যে ছবিতে গল্প পড়তে আপনি পড়ে শোনাচ্ছেন ও শুনছে, প্রথমে বইয়ের গল্পের ব্যাপারে মনোযোগী হবে। দুদিন পরে ছেলের সঙ্গে এই কন্ডিশন করুন, দু লাইন আপনি পড়বেন, এক লাইন তুই পড়, এরপরে বাড়বে
আমি দু লাইন পড়ছি, ও তিন লাইন পড়, এরপর আস্তে আস্তে চেষ্টা করবেন ছেলেই যখন বই পড়ার জন্য বলবে আমি পুরোটা পড়ছি মা তুমি শোনো। এই মানুষের যখনই গ্রো হবে ছোটোবেলা থেকে ভবিষ্যতে বই পড়ার ব্যাপারটা আসবে, মানুষ তো আশা করবেই, আশায় বাসের চাষায় তো কথা আছেই আমাদের, নিশ্চয়ই আমরা আশা রাখি আগামী প্রজন্মকে আমাদেরই হাত ধরে আমরা সেই পরিবেশটা যদি গড়ে দেয়, প্রত্যেকটা অভিভাবক যদি বাড়িতে একটা সেই আভ্যন্তরীণ পরিবেশ তৈরি করে দেয় বই পড়ার, নিশ্চয়ই ওরা অনেক বেশি আরও উন্নত হবে এবং বইয়ের মাধ্যমে আইকিউটা অনেক ডেভেলপ করে। এখন তো খালি ইংলিশ মিডিয়ামের দিকে একটা আতঙ্ক, আর বই পড়ে টেক্সট বই পড়ে মুখস্থ করা, খেলাধুলা উঠে গেছে, নিজস্ব যে চিন্তাশক্তি বা নিজস্ব যে একটা পড়াশোনার বাইরেও দরকার সেটা কিন্তু এই বই পড়ার মাধ্যমেই একটা চিন্তার যে ছড়াগুলো হয়, একটা চিন্তা বা মানসিকতা একটা কিছু পয়েন্টে তো মাথায় ক্লিক করলো, সেটা নিয়ে আমি ভাবতে গিয়ে যে পাঁচ লাইন ভাবলাম, সেই পাঁচ লাইন ভাবতে গিয়ে আর দুটো বইয়ের রেফারেন্স ঘাটলাম, এভাবেই তো পড়ার বা বই পড়ার বা মানসিকতা বা একটা সুস্থ বৌদ্ধিক বিকাশ হয়, সেটার জন্য আমরা আশাবাদী সবসময় আসবো। আমার নাম সঞ্জিত বসা, আমি পানিয়াটি তান্ডা হাই স্কুলে ছিলাম, রিটায়ার করি জুন মাসে। নমস্কার। আমরা হেডমাস্টারের সঙ্গে কথা বললাম, আসলে সত্যিই তাই, যদি আমরা সুকুমার রায়কে দিয়ে শুরু না করতে পারি, যদি আমরা সত্যজিৎ রায়কে ভুলে যাই, রবি ঠাকুরকে ভুলে যাই, যদি আমরা শিবরাম চক্রবর্তীকে ভুলে যাই, যদি সমরেশ বসুকে ভুলে যাই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো শেষ পর্যন্ত আমরা, সেটাই বোধ হয় বলা মুশকিল। আর সেই সমস্ত বইয়ের সম্ভার দেখুন এখানে টান টান করে সাজানো রয়েছে, আর দেখে ভালো লাগছে যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ঘুরে দেখছেন। আমরা আরেকবার যদি কথা বলি শ্যামলবাবু, যে বই বিক্রেতাদের সাথে কথা বলি, কীরকম চলছে এবার, সবে দুদিন হয়ে যায় আজকে নিয়ে? আশাপ্রদ, নিরাশ হয়ে তো লাভ নেই, সুতরাং আশাপ্রদ হওয়াটাই ভালো। এই বইয়ের দাম অসম্ভব বেড়েছে, অসম্ভব বেড়েছে, সেইটাকে একটা কোনো এফেক্ট করছে বই কেনার ক্ষেত্রে? একদম অবশ্যই, এটা সার্বিকভাবেই আপনার কথার প্রতিধ্বনি আমি তুলছি যে বইয়ের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তার হয়তো বিভিন্ন রকম কারণ আছে, কিন্তু অস্বাভাবিক বেড়েছে বলেই আমাদের মনে হয়, এবং সাথে সাথে আপনার ওই মোবাইলের পিডিএফ পড়াও একটা কারণ। সামগ্রিকভাবেই আমরা খুব ব্যথিত যে বই পড়ার যে স্পৃহা ইচ্ছা সেটা অনেকটা হারিয়ে যাওয়াতে, তা সত্ত্বেও বলবো যে এখনও পর্যন্ত আমার মনে হয় যে সত্যজিৎ রায় বোধ হয় বেস্ট সেলার, নাকি নাকি অন্য কেউ? না, এখনও পর্যন্ত ছোটদের ক্ষেত্রে সত্যজিৎ রায়, শীর্ষেন্দু এরা আছে, নবপ্রজন্মের যারা বিশেষ করে টিনেজের জন্য সরঞ্জিৎ চক্রবর্তী খুব তাদের পছন্দের লেখক, আর কিন্তু সর্বাগ্রে বলতে চাই রবীন্দ্রনাথের পরবর্তী যুগে যারা ছিলেন শীর্ষেন্দু, সমরেশ মজুমদার, সমরেশ বসু, তারা কিন্তু এখনও সেই বহমান ধারার মতোই এখনও তাদের বই বিক্রিটা সমানভাবেই চলছে। হ্যাঁ, এটা আমাদের কাছে আশাপ্রদ হলেও, কিন্তু নূতন লেখকদের বই যতটা আশা করেছিলাম ততটা নয়। ওই সরঞ্জিৎ, তথাকথিত কয়েকজন আছেন যেমন সৃজার বাগচি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী যিনি একাডেমি পুরস্কার পেলেন, তথাকথিত এরকম কয়েকজনের বইয়ের চাহিদাটা আছে। আপনাদের তো কবিতার বইয়ের বিপুল সম্ভার, সেক্ষেত্রে কবিতার বইয়ের বিক্রির কী অবস্থা? কবিতার বইয়ের বিক্রিটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম, মানে সার্বিকভাবে যদি কিছু বিক্রি হয় সেটা টোটালি জয় গোস্বামী, সৃজাত, শক্তি চট্টোপাধ্যায় ওই যেতে পারি কেন যাবর বিকল্প এখনও পর্যন্ত হয়নি, এছাড়া আপনার ধরুন সুবোধ সরকার, এই হ্যাঁ, কিন্তু নূতন লেখক যারা আসছেন তাদের কবিতার বই কিন্তু সেইভাবে বিক্রি হচ্ছে না, মানে কবিতার যা সম্ভার বিশেষ করে আনন্দ পাবলিশার্সের,
তদ্রূপ সারাটা কিন্তু কবিতার বইয়ের ক্ষেত্রে অনেকটাই হারিয়ে যাচ্ছে। আমরা সিদ্ধার্থদার সঙ্গে কথা বললাম, আপনারা সিদ্ধার্থকে চেনেন, পানিহাটির মানুষ চেনে সিদ্ধার্থকে, সুতরাং এই বইমেলায় এসে ওনার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। সত্যি সত্যি তাই যে কবিতার প্রতি মানুষের একটা অনীহা, সেটা সত্যি সত্যি যেতে পারি কিন্তু কেন যাব, অথবা বেণী মাধব তার বাইরে বোধ হয় বাঙালি বেরোতে পারছে না, বেরোতে হবেই এই কারণে বেরোতে হবে যে আমরা সুকুমার রায়ের উত্তরাধিকার বরণ করে চলেছি। এবছর আবোল তাবোল পত্রিকার শততম বর্ষ, প্রকাশের শততম বর্ষ, একই সঙ্গে দুঃখের হলেও সত্যি যে সুকুমার রায়েরও মৃত্যুর শততম বর্ষ, এবং যেখানে তিনি নোট বই, আমার মনে হয় নোট বই না পড়ে উঠলে পরে একটা মানুষের বড় হয়ে ওটা হয়ে ওঠে না। আমি জানি না পাঠকরা কী ভাবছেন, অবশ্যই পাঠকদের সঙ্গে কথা বলবো। মেলা বইয়ের সম্ভার মানেই হচ্ছে বইমেলা, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর বই রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে জীবনানন্দ দাস, কাজী নজরুল, সেখান থেকে হাঁদা ভোঁদা মানে নারায়ণ দেবনাথ কি নেই, সমস্ত বইয়ের সম্ভার। এবং তার সঙ্গে সঙ্গে তুলনামূলক কম হলেও মানুষের উপস্থিতিটাও কিন্তু বেশ ভালো, তুলনামূলকভাবে বলছি আমি, তুলনামূলকভাবে যত বই আছে তত মানুষ হয়তো নেই, কিন্তু যে সময় দাঁড়িয়ে আমরা এই খবরটা করছি, এই প্রতিবেদনটা করছি, সেই সময় বলা হচ্ছে যে মানুষ কিন্তু বই বিমুখ হয়ে উঠছে, কিন্তু বোধহয় সেটা নয়, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বই এবং বিভিন্ন বয়সী পাঠক, বিভিন্ন বয়সী পাঠক সেখানে, বয়সের কোনো বিভেদ করলে চলবে না, একেবারে ছোট থেকে বড়। যে কথা আমরা আগে শুনে এলাম যে এখনও পর্যন্ত রবীন্দ্রনাথকে ছাপিয়ে কেউ যেতে পারেননি, এখনও সুনীল গাঙ্গুলিকে ছাপিয়ে কেউ যেতে পারেননি, এখনও সমরেশ মজুমদারকে ছাপিয়ে কেউ যেতে পারেননি, কিন্তু আমরা যে প্রজন্মের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন তাদের হাতে কিন্তু অন্য একটা ছবিও আমাদের কাছে উঠে আসছে। পাঠকের কোনো বয়স হয় না, আপনারা দেখছেন যে একটা ছোট্ট বাচ্চা শীর্ষেন্দুর পাতাল ঘর নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, সে পাতাল ঘরের যে মানে যেটাকে বলা হয় কার্টুন এডিশন, অবশ্যই বাচ্চাদের জন্য, বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহী করার জন্য এই ধরনের বইয়ের অবশ্যই প্রয়োজন আছে। আমরা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পর্দায়, যে পাঠক কমছে এ কথাটা যেমন বিশ্বাস করেন না বিদগ্ধজনেরা, পাশাপাশি আমরাও কিন্তু একইভাবে বিশ্বাস করতে পারি না যে পাঠক কমছে। এবং সেই ছবিটাই আপনারা সরাসরি দেখছেন 7 AM নিউজের পর্দায়, হয়তো তুলনামূলকভাবে কমেছে। এবং যে কথাটা বারবার করে বলার যে বইয়ের দাম ধীরে ধীরে সাধারণ পাঠকদের হাতের বাইরে চলে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় কারণ। একদম খুদে পাঠক তার ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সে হয়তো বুঝতে পারছে না সে কী করছে, কিন্তু বইয়ের গন্ধ, নতুন বইয়ের মজা, সেটা কিন্তু তাদেরকে অন্যরকমভাবে তাদেরকে আকর্ষণ করছে। এই মুহূর্তে বোধ হয় যেখানে দাঁড়িয়ে আছি, এতক্ষণ ধরে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যে কথাগুলো শোনাচ্ছিলাম, এগুলোই বোধ হয় মন্ত্র, আর এটা বোধ হয় মনুষ্য জীবনের পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে তার সবচেয়ে পবিত্র ভূমি, কারণ এই ভূমিতে শুধুমাত্র বই আছে, শুধুমাত্র জ্ঞানের ভাণ্ডার আছে, এখানে হানাহানি নেই, এখানে কাটাকাটি নেই, কেউ কাউকে মন্ত্রণা দেয় না, বরং এগিয়ে যাওয়ার কথা বলে। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যখন সেটাকে অনুভব করার চেষ্টা করি, হয়তো সমাজ ব্যবস্থার সাথে সাথে সেইখানকার যে উপচে পড়া ভিড়, আমি একেবারেই বলবো যে কলকাতা বইমেলার সাথে আমাদের জেলার বইমেলাগুলোর একটা চরিত্রগত তফাত আছে। সেই চরিত্রগত তফাতটা এই যে কলকাতার বইমেলার যে ভিড়, সেই ভিড় কতটা বই প্রেমীদের আর কতটা হুজুগে মানুষের সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু কিন্তু এই আমাদের জেলার বইমেলাগুলোর যে ভিড়, সেই ভিড় কিন্তু প্রকৃত বই প্রেমীদের ভিড়। দিদি একটু কথা বলবো,
কলকাতা বইমেলা সামনে আসছে, তা সত্ত্বেও পানিহাটি বইমেলাতে আপনি এসেছেন, বাড়ির পাশে আসতেই হয়। কি কি বই কিনলে? কি কিনলাম বল? ওর বই। কি বই কিনলে? ফেলুদা সমগ্র এক দুই, আপাতত এই দুটোই হয়েছে। ফেলুদা মানে সত্যজিৎ রায়। আর দিদি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এখন সবাই বলছে যে বই না গিয়ে এখন আর পড়ে না মানুষ, আপনার কি মনে হয় বই না পড়ে থাকা যায়? আমার ছেলে বেশি বই পড়ে আমার থেকেও। তাহলে আপনার প্রজন্মের মানে পরবর্তী প্রজন্ম মানে আশাবাদী? ওই বেশি পড়ে, যা ওর জন্যই আশা ম্যাক্সিমামটা। তাহলে আমরা সেই ওনার সঙ্গে একটু কথা বলবো। তোমার বই পড়তে এত ভালো লাগে কেন? ভালো লাগে কেন? ভালো লাগে গল্প থাকে, গল্প পড়তে। তোমার নাম কি? আদিপ্ত সাহা। আমরা আদিপ্ত সাহা বাবুর সঙ্গে কথা বলে নিলাম, আমার মায়ের নামটা একটু জেনে নেব। ঋতুশ্রী সাহা। আসলে বোধহয় আপনাদের উৎসাহী এটা হয়েছে, নাহলে বাড়িতে তো কেউ বই পড়েই। হ্যাঁ, ওর বাবা পড়ে, আমি মাঝে মাঝে পড়ি, সময় হয় না, কিন্তু ছেলে প্রচুর বই পড়ে। আসলে বোধহয় এইভাবেই আমরা এগিয়ে যাব সামনের দিকে, এরকম পরিবার বাংলায় বেঁচে থাকবে যারা বই পড়তে ভালোবাসে। সুতরাং এইরকম একটা গল্প শুনে যে বাড়ির বাবা বই পড়েন, মা বই পড়েন এবং ছেলে সে আরও বেশি করে বই পড়ে, যার সাইজ এইটুকু, এই এক বুক আশা যখন পেয়ে গেলাম তখন আর এগোতে ইচ্ছে করছে না, তখন মনে হচ্ছে এখানেই থাক, কারণ সামনে হয়তো অনেক দুরাশা, অনেক ভয়, অনেক ভীতি থাকতে পারে। সুতরাং ভয় ভীতি সব কাটিয়ে উঠে আপনারা সবাই পানিহাটি উৎসব এবং পানিহাটি উৎসবের যে বইমেলায়, সেই বইমেলার মাঠে আসুন, বই দেখুন, বই পড়ুন এবং বই পড়তে আরও সবাইকে উৎসাহিত করুন। বিশেষ করে বই উপহার দিন, কোনো অনুষ্ঠানে বই উপহার দেওয়াটা আবার চালু হোক, তাহলেই দেখবেন বইয়ের প্রসার প্রচার বাড়বে। এক বুক আশা নিয়ে পানিহাটি বইমেলা 2023 পানিহাটি উৎসবের মাঠ থেকে শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AM News। জয় হিন্দ।